কোশ্চিনটা খুবই সুন্দর একটা কোশ্চিন। কোশ্চিনে আমাদের যেটা বলেছে সেটা হলো যে আমাদের এখানে দুইটা মানে বর্তনী দুইটা পার্ট আছে, মাঝখানে আমাদের একটি ডায়োড আছে এবং সে ডায়োডটা হচ্ছে জার্মানিয়াম ডায়োড। ওকে, তো ডায়োডের বেসিক আশা করি তোমরা সবাই জানো যে এটা হচ্ছে আমাদের ডায়োডের চিহ্ন। এই ডায়োডে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এই ডায়োডের এ প্রান্তে যদি আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত দিই তাহলে এই ডায়োডটা আমাদের ওপেন থাকবে, অর্থাৎ এটা সচল থাকবে, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু আমরা যদি এটা পোলারিটি চেঞ্জ করে দিই, আমরা এদিকে পজিটিভ না নিয়ে যদি এদিকে আমার ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিই তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ সুইচটা ওপেন হয়ে যাবে এবং এর ভিতর দিয়ে কোনো পরিমাণ তড়িৎ কিন্তু তখন প্রবাহিত হবে না। এটা আমরা বেসিকটা সবাই জানি। এবং আমাদের সিলিকন ডায়োডের ক্ষেত্রে কি পরিমাণ বিভব পতন হয় সেটা আমরা জানি, 0.7 ভোল্ট। জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় 0.3 ভোল্ট। এই জিনিসগুলো আমাদের বেসিক সবারই আশা করি জানা আছে। তো এখানে কি বলেছে, বলেছে যে আমাদের এই সিস্টেমটার, এই বর্তনীটার দুইটা সুইচ আছে, S1 এবং S2 সুইচ। এই S1 এবং S2 সুইচকে পৃথকভাবে বন্ধ করলাম, একবার আমি এটাকে বন্ধ করব, অর্থাৎ আমি সুইচটাকে একদম চালু করে দিলাম। এরপরে বার আমরা S2 সুইচকে বন্ধ করব, অর্থাৎ এই বর্তনীটাকে চালু করে দেবো। সেক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ কত? তো মজার বিষয় হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজ কার, আমার এই ডায়োডের না এই রোধের, কোনোটাই কিন্তু আমাকে এখানে বলে দেয় নাই। যেহেতু বলে দেয় নাই তো আমরা যে কাজটা করব, আমরা এই ডায়োডের কারেন্টও বের করব এবং এই রোধের কারেন্টও বের করব, ঠিক আছে, এবং এই রোধের ভোল্টেজও বের করব। কারণ এর কারেন্ট এবং এর কারেন্ট তো সেম হবে, তাই না? এই বর্তনী যেহেতু সেম, তাই আর এটা ভোল্টেজ তো দেওয়াই আছে। তাই আমরা জার্মেনিয়াম ডায়োড এবং 5 ওহম 10 ওহমের ক্ষেত্রে কী ঘটনা ঘটে সেটা আমরা দেখব। তাহলে এখানে দুইটা কেস হবে। প্রথম কেস হলো এটা, যখন S1 আমাদের বন্ধ থাকবে। তাহলে S1 যখন বন্ধ থাকছে তখন আমার বর্তনীটা দেখতে কীরকম হবে ভাই দেখো তো। তাহলে আমার এই পাশটা বন্ধ এবং এই পাশটা কী হয়ে থাকছে ভাই, খোলা থাকছে 10 ভোল্ট, এবং এখানে আমাকে 10 ওহম দেওয়া আছে, এবং এদিকে হচ্ছে আমাদের 5 ওহম, এবং এটাকে আমাদের 5 ভোল্ট দেওয়া আছে। তো এখন আমাকে দেখতে হবে এখানে আমরা কি করব, এখানে আমরা দুইটা বর্তনী করব, একটা হচ্ছে আমাদের I1 এবং এই পাশটা হচ্ছে I2। এখানে আমরা দুইটা বর্তনী চিন্তা করলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এ পাশটা তো ওপেন, তাই না? তাহলে এই ভোল্টেজটা তো এই দিক দিয়ে যেতে পারছে না, তাহলে এটা একদম শর্ট সার্কিট হয়ে, মানে এটা ওপেন সার্কিট হয়ে আছে এই অংশটুকু। তাহলে এই অংশটুকু আমার এটার সাথে কোনো কানেক্টেড নাই। যেহেতু এই অংশটুকু আমার এটার সাথে কোনো কানেক্টেড নাই, তার মানে এই জিনিসটার ভেতর দিয়ে তো কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না ভাইয়া, তাই না? কারণ এই তড়িৎটা যদি ধরো তর্কের খাতিরে যায়ও, তড়িৎটা এদিকে যেহেতু এটা আসতে পারবে না, তার মানে এই ব্রাঞ্চে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। তাহলে আমরা ইজিলি এখানে বলে দিতে পাচ্ছি I1, ঠিক আছে না, 0 অ্যাম্পিয়ার। I1 0 অ্যাম্পিয়ার মানে কি? I1 0 অ্যাম্পিয়ার মানে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি যে I 10 ওহম, যে জিনিসটা এর ভিতর দিয়ে 0 অ্যাম্পিয়ার যাচ্ছে, এবং একইভাবে I 10 ভোল্টও আমরা বলতে পারি যে 0 অ্যাম্পিয়ার, তাই না? পুরো জিনিসটার ভিতরে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, খুবই ভালো কথা। এখন আমরা ভোল্টেজটা নিয়ে একটু যদি তাকাই তাহলে দেখতে পাবো যে 10 ভোল্টের দুই প্রান্তে, অর্থাৎ এই ভোল্ট যে কোষটা আছে তার দুই প্রান্তে, ব্যাটারি দুই প্রান্তে ভোল্টেজ তো সেম থাকবে 10 ভোল্ট। এখন এর ভিতরে কোনো দুই ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত যদি না হয়, এই রোধের দুই প্রান্ত দিয়ে যদি তড়িৎ প্রবাহিত না হয়, তাহলে এখানে কোনো বিভব পতন হবে না। যদি কোনো বিভব পতন না হয় তাহলে এই 10 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে ভাইয়া, 0 ভোল্ট। তাহলে আমাদের ডান পাশের কাজটা করা শেষ। এখন আমরা বাম পাশের, অর্থাৎ S1 সুইচের অংশটা নিয়ে একটু কাজ করব। লক্ষ্য করলে দেখো আমার এখানে হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে আমাদের পজিটিভ, এবং আমার এই যে ডায়োড, ডায়োডের এই পাশটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। তোমরা সবাই জানো, আমি একটু আগে আলোচনা করলাম, নেগেটিভ প্রান্ত থাকলে এই ডায়োডটা কী হয়ে যায়, ওপেন হয়ে যায়, অর্থাৎ এখানে আমাদের ওপেন সার্কিট হয়ে যাবে, অর্থাৎ এখান দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। তার মানে এখানে বিদ্যুৎ যদি এভাবে আসে, যেহেতু এটা নেগেটিভ প্রান্ত তাই এখানে বাধা পাবে, অর্থাৎ এখান দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে না। অর্থাৎ এক্ষেত্রেও, অর্থাৎ I2 এর ক্ষেত্রেও আমার তড়িৎ প্রবাহের মান কত, 0 অ্যাম্পিয়ার। একইভাবে আমরা যদি 5 ওহমের কথা চিন্তা করি, তার ভিতর দিয়ে তড়িৎ কত প্রবাহিত হবে, 0 অ্যাম্পিয়ার, এবং আমাদের যে 5 ভোল্টেজ আছে তার ভিতর দিয়েও তড়িৎ প্রবাহিত হবে 0 অ্যাম্পিয়ার। তো আমরা তো দেখতে পাচ্ছি 5 ভোল্টের দুই প্রান্তের বিভব পার্থক্য 5, কিন্তু আমার এই 5 ওহম এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে ভাইয়া দেখো তো। এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমরা দেখি যে আমাদের ভোল্টেজ V 5 ওহম, যেহেতু এর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তড়িৎ প্রবাহের মান যেহেতু 0, তার মানে এখানে যদি 5 ভোল্ট হয় এখানেও কিন্তু আমার 5 ভোল্ট, অর্থাৎ এখানে বিভব পার্থক্য কত হচ্ছে আমাদের, 0 ভোল্ট। কিন্তু আমাদের এখানে এই যে ডায়োড, এই ডায়োডের কিন্তু বিভবের
একটা পার্থক্য আছে, তোমরা খেয়াল করলে দেখবা এখানে আমাদের ব্যাটারি যে মাইনাস প্রান্ত এটা এখানে চলে যাচ্ছে এবং এটা এখানে যাচ্ছে, তাহলে এইটাকে যদি আমরা গ্রাউন্ড চিন্তা করি এটা যদি জিরো হয় তাহলে এটা হচ্ছে 5 ভোল্ট, তাহলে এই পুরাটাই কিন্তু হচ্ছে 5 ভোল্ট, কারণ তড়িৎ প্রবাহিত হচ্ছে না, কোনো বিভব পার্থক্য বা বিভব পতন হবে না, তাহলে এটাও 5 ভোল্ট। তাহলে এইটা আমাদের জার্মেনিয়াম, জার্মেনিয়ামে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এখন পজিটিভ দিকে জিরো আর নেগেটিভ দিকে যদি 5 ভোল্ট হয় তাহলে আলটিমেটলি পজিটিভ মাইনাস নেগেটিভ আমার এখানে বিভব পার্থক্য কত? -5 ভোল্ট না? তাহলে এই যে আমার জার্মেনিয়াম, জার্মেনিয়ামে যদি আমরা দেখি যে এখানে বিভব পার্থক্য কত? -5 ভোল্ট। সিমিলারলি আমরা এখন এস ও এস টুকে যদি বন্ধ করি তাহলে কী ঘটনা ঘটবে সেটা একটু দেখি। এস টুকে যদি আমরা বন্ধ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, যদি আমরা এস টুকে বন্ধ করি তাহলে যে জিনিসটা হবে, এস ওয়ান আমাদের ওপেন থাকবে, এস টু আমাদের বন্ধ হয়ে গেল, জার্মেনিয়াম ডায়োড, এবং এখানে হচ্ছে আমাদের 10 ভোল্ট, এখানে হচ্ছে আমাদের 10 ওহম, এখানে হচ্ছে আমাদের কি 5 ভোল্ট, এবং এখানে হচ্ছে আমাদের 5 ওহম। ওকে, পরীক্ষায় মনে করো যে এত বেশি নোটেশন দেওয়ার দরকার নাই, তোমার জন্য মানে বোঝা যেটা সুবিধা তুমি ততটুকুই দিবা। ওকে, একইভাবে আমাদের এটা হচ্ছে আই ওয়ান এবং এই অংশটাকে আমরা আই টু দ্বারা নির্দেশ করলাম। তো এবার যদি আমরা আই টু এর দিকে তাকাই তো দেখতে পাচ্ছি যে এটা ওপেন হয়ে আছে, যেটা ওপেন হয়ে আছে তাহলে তড়িৎ কিন্তু এখানে প্রবাহিত হচ্ছে না, যেভাবে আমরা এখানে আই ওয়ানের ক্ষেত্রে দেখেছিলাম এস ওয়ান বন্ধ থাকলে। তাহলে আই টু এর মান কত হয়? এখানে হচ্ছে 0 অ্যাম্পিয়ার। আই টু এর মান যদি 0 হয় তাহলে 5 ভোল্টের ভিতর দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? 0 অ্যাম্পিয়ার। একইভাবে আমাদের 5 ওহমের ভিতর দিয়ে কত? 0 অ্যাম্পিয়ার। খুবই ভালো কথা। এবং বিভব পার্থক্য কত ভাইয়া? আমাদের যে 5 ওহম এ দুই প্রান্তে যেহেতু তড়িৎ প্রবাহিত হচ্ছে না তাহলে বিভব পতন 0, অর্থাৎ এটা 0 ভোল্টেজ। এবার আমরা এই অংশটার দিকে তাকাই, এখানে কিন্তু আমাদের সার্কিটটা ওপেন ছিল, বাট এখানে আমরা দেখো আমাদের এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। এটা যদি আমাদের সেমিকন্ডাক্টর ডায়োডের দিকে তাকায় এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভের সাথে যেহেতু পজিটিভ আছে, নেগেটিভের সাথে নেগেটিভ, এবং আমরা জানি যে জার্মেনিয়ামকে অতিক্রম করতে হলে 0.3 ভোল্ট লাগবে, আমার কাছে আসলে 10 ভোল্ট, তার মানে আমাদের যথেষ্ট পরিমাণ ভোল্টেজ আছে, অর্থাৎ এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ কিন্তু এদিকে আসতে পারবে না, কেন? কারণ এটা তো ওপেন, অর্থাৎ সুইচটা খোলা আছে, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহের মান কত হবে? তড়িৎ প্রবাহের মান, অর্থাৎ এই বর্তন, এই যে বর্তনী এর ভিতর তড়িৎ প্রবাহের মান হবে এই ভোল্টেজ, এবং এখানে আমাদের ভোল্টেজ ড্রপ হবে কত? 0.3। তাহলে 10 - 0.3 এই ভোল্টেজটা আমাদের বাধা পাচ্ছে কার দ্বারা? এই শুধুমাত্র একটা রোধ দ্বারা। তাহলে সেটা দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে, তাহলে -0.3 / 10 ওহম, তাহলে এটা আমার অ্যাম্পিয়ার হবে। তাহলে এটা তত তড়িৎ প্রবাহ হচ্ছে ভাইয়া 0.97 অ্যাম্পিয়ার। তাহলে ঠিক একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে কার ভিতর দিয়ে? এই 10 ওহম রোধের ভিতর দিয়ে আমার একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কারণ একটাই বর্তনী, একই একটাই বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটা কত? 0.97 অ্যাম্পিয়ার। একইভাবে আমরা যদি বলি যে ওই ভোল্টেজ, অর্থাৎ আমার এই ব্যাটারির ভিতর দিয়েও কিন্তু সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন যেহেতু এর ভিতরে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে ভাই এখানে কি ঘটবে? তাহলে ভাই এখানে একটা বিভব পতন হবে, তাই না? তাহলে এই বিভব পতনের মানটা কত? তাহলে আমরা ভোল্টেজ 10 ওহমের কথা যদি চিন্তা করি, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা একটা অংশকে গ্রাউন্ড ধরে নিব, তো নেগেটিভ প্রান্তটাকে যদি গ্রাউন্ড ধরে নিই তাহলে এটা কত? 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে এই প্রান্ত, এখানে বিভব কত হয়? 10 ভোল্ট। তাহলে 10 ভোল্ট এখানে আসলো, আমাদের এর ভিতর দিয়ে যেহেতু তড়িৎ প্রবাহিত হলো এবং আমরা জানি জার্মেনিয়ামে বিভব পতন হয়, তাহলে 10 থেকে 0.3 যদি 0.3 বিয়োগ করি তাহলে ঠিক এ বিন্দুতে আমাদের বিভব হচ্ছে 9.7, আর এখানে কত? 0। তাহলে এখানে বিভব পার্থক্য কত হচ্ছে ভাইয়া? 9.7 ভোল্ট। ওকে, তাহলে দেখো, আর আমাদের এই ব্যাটারি বিভব পার্থক্য কত? কত? 10, তাই না? এবার দেখো, আমার এই যে জার্মেনিয়াম ডায়োড ছিল, এই জার্মেনিয়াম ডায়োড, জার্মেনিয়াম ডায়োডের এখানে আমরা দেখলাম যে আমাদের বিভব হচ্ছে 3.9.7, এবং এখানে আমাদের বিভব কত? এই বিভবটা না, 10। তাহলে জার্মেনিয়ামের দুই প্রান্তের বিভব কত? তাহলে ভি অফ জার্মেনিয়াম হচ্ছে আমাদের কত? 0.3 ভোল্ট। তাহলে দেখলাম আমরা কত ইজিলি জিনিসটা সলভ করে ফেলতে পারলাম। এখানে আমি তোমাদেরকে বুঝাচ্ছিলাম বলে আমাকে একটু বেশি টাইম লেগেছে, বাট তোমরা ইজিলি এটা 3 মিনিটের মধ্যে কিন্তু সলভ করে ফেলতে পারবে। খুবই ইজি একটা জিনিস। আমার মনে হয় তোমাদের পরীক্ষায় এখানে কারেন্ট ভোল্টেজ হয়তো নির্দিষ্ট করে কোনো একটা কম্পোনেন্টের কথা বলে দিয়েছে, কিন্তু এখানে আমি যেহেতু ওই অ্যাকচুয়াল প্রশ্নটা পাই নাই তাই আমি তোমাদের সবগুলো এখানে বের করে দিয়েছি।